আমি প্রধানমন্ত্রী আপনার কাছেই আসবো, একদম 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 আমি আসছি, সবার কাছে আসছি, আমি সবার কাছে আসছি। অনির্বাণ অনির্বাণ এইটা দেখার প্রয়োজন, অনির্বাণ জুয়েলদা জুয়েলদা অব্র বাকিদের কাছে বলবো, আমি আমি আসতে করতে বলছি, এইটা এইটা দেখার প্রয়োজন এই মুহূর্তে। আমি যে কথাটা বলছিলাম এই মুহূর্তে আমি বলছি লোয়া আপার গ্রিডটা নামিয়ে দিতে এবং খুব স্পষ্টভাবে, এক মিনিট এক মিনিট, উত্তরে শাসকের বঞ্চনা কেন বলা হচ্ছে? শুভেন্দু অধিকারী যে দাবি করছেন অর্থবর্ষ 2019 থেকে 2020 660 কোটি টাকা বরাদ্দ হয়েছিল, খরচ হয়েছে মাত্র 447 কোটি টাকা। 2020-21 710 কোটি টাকা বরাদ্দ হয়েছে, 250 কোটি টাকা মতন খরচা হয়েছে। 2021-2022 আরও বাড়লো বরাদ্দ, কোথায় ভূতে খেয়ে নিয়ে যাচ্ছে কিনা কেউ জানে না, প্রায় 780 কোটি টাকা, 760 কোটি টাকার মতন বরাদ্দ হয়েছে, 170 কোটি টাকা খরচা হয়েছে। 2022-23 800 কোটি টাকা বরাদ্দ হয়েছে, 308 কোটি টাকা খরচা হয়েছে, 308 কোটি টাকা মাত্র খরচা হয়েছে, অর্থাৎ 300 কোটি টাকা মাত্র খরচা হয়েছে, 800 কোটি টাকা, 400 কোটি টাকা কোথায়? প্রতি বছরে 300-400 কোটি টাকা কোথায়? অভ্র এই মুহূর্তে তোমাকে দেখাচ্ছি ময়ূকদা, আমার কাছে একদম স্পেসিফিক পরিসংখ্যান আছে, তৃণমূলের মতো ওই সাদা কাগজ নাড়াই না। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, অনেক অনেক বকেছো, শোনো শোনো, বাংলাবাক সমর্থন খালি যারা বাংলাকে ভাগ করতে যায়, প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী বলেনি, কে প্রধানমন্ত্রী গ্রাম শোনা যাবে না, বলেনি অনির্বাণ কেউ কারোর উপর কথা বললে শোনা যাবে না, আমি কিছুটা বলতেই যাব না, বাকি কিছুটা বলতেই যাব না, তোমাকে আমি বলতেই যাব না, কেউ কাউকে বললে টাইম হয়, বলো বলো প্লিজ, বলো বলো করে যাচ্ছে তৃণমূল, পাগলের প্রলাপ করে যাচ্ছে তৃণমূল, বলতেই দিচ্ছে, আমরা বলুক আমরা বলুক, প্রধানমন্ত্রী আরে বাবা পাবলিকের কাছে সত্য তো ভরা তো পাবলিক দেখুন, বাচ্চো আপনি একদম জানেন বাবা কি বলতে না বলো, আগে কথা বলো, বিধাকে না বলো, বলো একবার আমি আমি একবার একবার থামান, আমি 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 অব্র অব্র অব্রর কাছে যাব, আমি অব্রর কাছে যাব, অনির্বাণ অনির্বাণ আলাদা 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 করে রাজ্য রাষ্ট্রীয় সঙ্গীতের কথা কে বলেছে? বাংলার বঞ্চনা উত্তরবঙ্গের বঞ্চনাটা এখানে বসে না বলতে পারছে না, বলছি তো না আবার বলতে দাও কথাটা, খালি আরে বাবা গোটা বাংলার মানুষ দেখছে অনির্বাণ, গোটা বাংলার মানুষ দেখছে, আমি রিকোয়েস্ট করছি, আমি আমি রিকোয়েস্ট করছি অনির্বাণ, গোটা বাংলার মানুষ দেখছে তোমার কি কতটা নির্লজ্জভাবে তুমি বলতে দিচ্ছ না, প্লিজ বলো, এরা বাংলা প্লিজ, আরে বাবা এটা অদ্ভুত, বলো বলো তুমি বলো, তোমার অডিও আসছে অনির্বাণের, অডিও ডাউন করাও, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায়, প্রধানমন্ত্রী প্লিজ প্লিজ, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় বিগত 9.5 বছরে এনডিএ সরকার 11,051 কোটি টাকা পাঠিয়েছে, ময়ূকদা ময়ূকদা ইন কনটেক্সট, আবার দাঁড়ান, বাজে কথা বললেন তো, শুনুন না, এবার আমি একদম নিউজ পেপার রিপোর্ট দেখাচ্ছি, রাজ্যের রাস্তাশ্রী প্রকল্প, রাস্তাশ্রী প্রকল্প 3,000 কোটি টাকার উপরে বরাদ্দ করেছে এই তৃণমূল কংগ্রেস, তারপর বলেছে কেন্দ্রের কেন্দ্রের টাকা লাগবে না, তারা নাকি রাস্তা বানিয়ে দেবে, কোথায় সেই রাস্তা, কোথায় গেল টাকাগুলো, কিচ্ছু নেই, সব চুরি করেছে, আর যখনই জিজ্ঞেস করতে যাবে চলো রাস্তায় এদের উন্নয়ন গো, যে নিজের বাবাকে জিততে পারে না বিপক্ষে, কি বলে জিততে না, তুমি বলো বাংলার পক্ষে থেকে বের করে না মারবো, আরেকজন কি বলে না পক্ষে না বিপক্ষে বলতে পারবে, কি বলে বিজেপির লোকের হাতটা বাংলা ভাঙতে চায়, গুন্ডা বাংলাকে ভাঙতে চায় বিজেপি, বাংলাকে ভাঙতে চায় কোন উন্নয়ন করেনি উত্তরবঙ্গে, এখানে এসে অসভ্যতা করছে, আমি একবার অনির্বাণের অনির্বাণের যেহেতু